सुकून का नाम सुना है? हाय हाय, इतना চারপাশে জঙ্গলই জঙ্গল। সবকিছু ছুড়ে মারো আমার সাবস্ক্রাইব বাটনটাতে। যেতে যেতে অবস্থা খারাপ হয়ে গেছে, পেট্রোল শেষ হয়ে গেছে। কি করে বেলাগোবার সাইডে পেট্রোল শেষ হয়ে গেছে, এখন সামনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে যেতে হবে, পেট্রোল ঢালতে হবে, তারপর আর এখানে দেখো অবস্থা খারাপ গাইস, যেরকম আমার অনেকবার হয়ে গেছে আর আজকেও হলো। ঠিক আছে চলো এখন পেট্রোল পাম্প যাবো, পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরবো, তারপর যাবো আমরা বেলাগোবা। কারণ আমি মেলা যাবো, মেলার জন্য অল্প স্বল্প ভাত খাইলাম, আর এখানে আমাদের বাইকটা আছে। তো চলো এখন দেবেদের বাড়িতে মানে জনি ভাইয়ের বাড়িতে যাবো, তারপর যাবো মেলা। আর এখানে আমাদের জনি ভাই আছে, আর এখানে আমাদের সুমন আছে। ঠিক আছে মেলাতে যাই আমরা, কিছু আজব প্রাণী দেখাবো মেলা। এখানে এই যে টাকা দেওয়া হচ্ছে, এই যে দাদাটা গাইস, আমরা ফাইনালি পেট্রোল পাম্পে পেট্রোল ভরলাম। এই যে মানে এখন ফুল ট্যাঙ্কি নাই, 150 টাকার তেল ভরলাম। ডিসক্রিপশন বসে ফলো বাটনটা আছে, মানে ফলো বাটন কি লিংক আছে, তোমরা যা ফলো করে করে
করে দিও কারণ ভাইয়ের একটু প্রথমে একটু ডিপ্রেশনে আছি অনেক অনেক ভাই একটু ফলো করে দিও আর তোমরা অনেকজন চাইছো যে কে হ্যাক করছে আমি সবকিছু রিভিল করাবো একটু আস্তে আস্তে একটু টাইম লাগবে হচ্ছে গেছে সাউট গাইস আমরা অলরেডি মেলার ভিতরে ঢুকে গেছি আর এদিকে দেখো গাইস কত পার্কিং আর এখানে আমাদের দুইটা লন্ডা আছে দেখো আমরা মেলার ভিতরে যাচ্ছি মানে হেঁটে হেঁটে গাড়িটা পার্কিং পিছনে করছি সামনে মেলাটা তো মেলার ভিতরে ঢুকবো অনেক অনেকগুলো ফ্রেন্ডের সাথে দেখা হবে কল করতেছে আমাকে চলো গাইস দেখা হবে তো চলো আর যারা যারা ঢামেলার আশেপাশে থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা জানাবা তো দেখতেছো অনেক জানি জানি আমরা আসি মেলা ঘুরতে আর আমাদের অভিষেক আসে শুট করতে মানে ভাবা যায় কত কতটা মেলা যায় গাইস ভাবা যায় কেমন আছিস ভালো তো নাকি চলো দাঁড়ায় মানে মন্দিরের সামনে মন্দিরটা যে কোথায় ওই সামনে দেবে কত মানে গাইস মেলার ভিতরে এত পরিমানে ভিড় মন্দিরের সামনে চলে আসছি এই যে গাইস মন্দিরটা আর এই আশেপাশে আছে আর এখানে আমাদের চক্কর লন্ডা লোক গুলা চলে আসছে ঠিক আছে ভালো এইখানে একজন দেখো এইখানে দেখো আমাদের সেখানে আমাদের রুহি সবসময় ভিডিও বানায় ঠিক আছে সবসময় রিলস বানায় ক্যামেরার সামনে বলতেছে অডিয়েন্স দেখবে তোকে ফার্স্ট টাইম মিট আমি তো সবসময় ফোনটা নিয়ে দেখি ব্লগ দেখাই ভালো করে মুখ ছড়া হাতেন ছড়া হাতেন ছড়া আরে ভাই একটু ফার্স্ট টাইম যেহেতু মিট তো একটু লজ্জা পাচ্ছে একটু মেলাটা ঘুরি তারপর সবকিছু শেয়ার করবো চলো কাই গাইছিস অমিতা শ্রী একজন দুইজন তিনজন আরো আরো আছে তাই ঠিক আছে ঘুরো খাওয়া দাওয়া চলো ব্লগটা কান্ড করতে থাকো অনেক জনের সাথে দেখা হচ্ছে স্কুল ফ্রেন্ড অনেক জনের সাথে দেখা হচ্ছে কি আর বলবো আর এখানে আমাদের চলে আসে গরম গরম মোগলাই মোগলাই সকলে খাই তারপর দেখা হচ্ছে দেখা হচ্ছে গল্প হচ্ছে আর সবার সাথে আড্ডা হচ্ছে একদম কি বলি চলতে গেলে গাইস মেলাতে আসে আমাদের ওয়ান এন্ড অনলি ওয়ান রাজবংশী সাদা মেয়ে কেমন আছে ভালো তো নাকি যদিও আর এখানে আছে আমাদের ফটো শুট করবে ঠিক আছে আর সামনে গাই চেক করো আর এখানে গাই চেক করো এত পরিমানে জল বৃষ্টি আবহাওয়া এখন গাইস আমরা নিতে আসি জুলাপি আর এই জায়গায় জুলাপির দোকানটা এখানে মানে যারা যারা
বাড়ির জিলাপি ঠিক আছে এমডি তোমার বাড়ির জন্য আর বাড়ির জন্য কিন্তু ফার্স্ট ট্রাই আমরা করছি জিলাপি নিয়ে যাও অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আবার প্রকাশ লাইভ স্টাইল আসবে দেখা হবে বাই।